আর দুদিন পরেই পবিত্র ঈদ উল আজহা ত্যাগের মহিমায় পুরো দেশ যখন উদযাপন করবে ধর্মীয় এই উৎসবটি বাংলাদেশ দলের খেলোয়াড়েরা পেশাদারিত্বের কারণে অবস্থান করবেন বাড়ি থেকে দূরে অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঈদের ঠিক দুদিন পরেই ম্যাচ শুরু হবে বলে জাতীয় দলের ক্রিকেটাররা পরিবারের সাথে ঈদ করতে পারছেন না তবে ব্যতিক্রম তামিম ইকবাল সৌভাগ্যই বলতে হবে তার সিরিজ জয়ের তৃপ্তি নিয়ে উৎসবের আমেজে টাইগাররা অস্ট্রেলিয়া বধের মিশনে নামবে যে তার মাটিতেই চট্টগ্রামের ছেলে তামিমের বাড়ি স্টেডিয়ামের খুব কাছে তামিমের বাড়ির অদূরে অবস্থিত ওই টেস্টের জন্য নির্ধারিত বাংলাদেশের টিম হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামও দলের অংশ হয়ে থাকলেও তামিম তাই ঈদের আনন্দ ভাগাভাগ্য করবেন মা স্ত্রী পুত্র তথা পরিবারের সাথে তবে তামিম পরিবারের আবেশে থাকছেন না একা দলের সতীর্থ ও বাকি সব সদস্যদেরও ঈদের দিন আমন্ত্রণ জানানো হয়েছে খান পরিবারের আলিশান বাড়িটিতে সাকিব মুশফিক মিরাজরা তাই আজহা পালন করবেন ঘরোয়া আমেজেই তামিমের বাড়িতে চট্টগ্রাম টেস্টের প্রস্তুতি শুরু হিসেবে শুক্রবার বিমানযোগে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় শাহ আমানত বিমানবন্দরে উড়াল দিবেন ক্রিকেটাররা তার আগে অবশ্য চট্টগ্রামে চলে গেছেন বিসিবির বেশ কজন কর্মকর্তা তাদের মধ্যে ছিলেন তামিমের চাচা ও সাবেক ক্রিকেটার এবং বর্তমান বোর্ড পরিচালক আকরাম খানও চট্টগ্রামে যাওয়ার পথে বৃহস্পতিবার আকরাম খান জানান ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদের দিন জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করছেন তামিম ইকবাল ঈদের দিন বাংলাদেশ দলের নেই কোনো অনুশীলন শেষও নয় ছুটির মেজাজে বা তামিমের বাড়িতে ঘরোয়া পরিবেশে সময় কাটাবেন ঢাকা টেস্টের নায়কেরা তবে ওই দিন অনুশীলন করবে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ঈদের দিন দুপুর দুইটায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে সফরকারীদের অনুশীলন দেশ বিদেশের ক্রিকেটের আপডেট নিউজ নিয়ে আবারও আসবো একটু পরেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন